আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা গ্লাস বটল পেইন্ট করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা গ্লাস জার, সসের জার। নর্মালি এই জার সবার বাসায় থাকে। আমি ভাবলাম এটা দিয়ে কোনো একটা DIY করি, তাই DIYটা করেছি। আমি এতে অ্যাক্রিলিক যে হোয়াইট পেইন্টটা, সেটাই আমি ফোম দিয়ে ট্যাপ ট্যাপ করে পেইন্ট করে নিচ্ছি। আমি ব্রাশের ব্যবহার করিনি, এতে করে ব্রাশের স্ট্রোকগুলো পড়ে থাকবে বোতলের গায়ে, দেখতে ভালো লাগবে না, ফিনিশিংটা ভালো আসবে না, যার জন্য আমি ফোম ব্যবহার করেছি। যে স্পঞ্জের সাহায্যে আমি এভাবেই আমি পেইন্ট করে নিয়েছি। যে আমার পেইন্ট করা শেষ, আমি দুইটা বোতল নিয়েছি আর এই দুটাই পেইন্ট করে নিয়েছি। যে এতে করে ফিনিশিংটা অনেক সুন্দর এসেছে, আর আমি যদি ব্রাশ ব্যবহার করতাম তাহলে অতটা সুন্দর লাগতো না। এই যে আমি এর উপরে আকাশি কালার সাদার সাথে সামান্য একটু ব্লু কালারটা নিয়ে আমি এরকম লাইন টেনে নিয়েছি। আর এখন আমি বোতলের গায়ে আমি ফ্লেমিঙ্গো বডিটা এঁকে নিচ্ছি। এই যে পেন্সিলের সাহায্যে খুব হালকা হাতে আমি এটা এঁকে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি। জায়গায় জায়গায় একটু উঠে গেছে, সমস্যা নেই, আমি পরে এটা আবার পেইন্ট করে নেব। এই যে আমি যে কোনো অবজেক্টের সাহায্যে এরকম গোল করে ওর মাথাটা এঁকে নিতে হবে, তারপর সেভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। এভাবে করে আমি ফ্লেমিঙ্গোটা এঁকে নিয়েছি। আপনাদের কাছে বরাবরের মতো আমি আবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটি যারা প্রথম দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দেবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছু পম্পম বানিয়ে নিচ্ছি উল দিয়ে, আর এটা আমি কাটা চামচের সাহায্যে করছি, এতে করে উল অনেক কম ওয়েস্ট হবে। এটা একদমই সহজ। এই যে এবার মাঝখান দিয়ে এই যে এভাবে করে আমি বেঁধে নেব। আসলে হাতের কাজ বলে বোঝানো সম্ভব না, এটা দেখেই বুঝে নিতে হয়। প্লিজ আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা গিট দেওয়ার পর আমি খুলে নিয়েছি, খুলে এই যে আমি টাইট করে নিচ্ছি। এরপরে আমি দুপাশ দিয়ে কেটে তারপর এটা সাইজ করে নিব। এই তো পম্পমটা রেডি হয়ে গেল। আর আমি মিষ্টি কালারের উল দিয়ে ফ্লেমিঙ্গোর জন্য পম্পম তৈরি করেছি। আর এই নেভি ব্লু উল দিয়ে আমি একটা ক্যান্ডেল হোল্ডার বানিয়েছি, সেটার জন্য আমি পম্পমগুলো রেডি করে নিচ্ছি ছোটো ছোটো করে। এই তো এভাবে করে আমি চারটা রেডি করে নিয়েছি। নিজের হাতে কিছু বানিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে, এটা ইউনিক হয়। আর মনও খুব ভালো লাগে,
আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার নিজের হাতে কিছু তৈরি করে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে, আর আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি নিজের হাতে কিছু তৈরি করার। এই তো খুব সহজে বানানো হয়ে গেল, এভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এই যে একটা গ্লাসের একটা বাটি ছিল, বোল ছিল, সেটা দিয়ে আমি ফোমের সাহায্যে আমি কালার করে নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে লাগিয়ে নিব। এই যে আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। আমি এখন হোয়াইটের সাথে একটু রেড কালার নিয়ে এই যে একটু পিঙ্ক কালার টাইপের ফ্লাইমিং কালারটা যেরকম হয় সেই টাইপের কালার আনার চেষ্টা করেছি, জানি না হয়েছে কি না। এবার আমি এটা আমি কালার করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে করে আমি দুটোই কালার করে নিয়েছি। এভাবে কালার করে নিয়ে আমি ব্ল্যাক কালারটা দিয়ে আর এর এই যে আউটলাইনারটা করে নিয়েছি। এতে করে ফিনিশিংটা অনেক ভালো আসবে। এভাবে করে আমি এই ফ্লাইমিঙ্গোটার আউটলাইনারটা শেষ করলাম। আসলে হাতের কাজ এভাবে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না, এটা দেখে দেখে বুঝে নিতে হয়। আমি কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি জানি না, আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন। এভাবে করে বোতলগুলো আর্ট করে যদি সেন্টার টেবিল বা ডাইনিং টেবিল বা পড়ার টেবিল যে কোনো জায়গায় রাখলে দেখতে খুব ভালো লাগে। আমি এই কাজগুলো করতে খুব ভালোবাসি, আমার খুবই ভালো লাগে করতে, আমি যখনই সময় পাই এগুলো করি। আর আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকলো। এই যে আমি ডিটেলিংগুলো করে নিচ্ছি, সাধারণত এরকম একটু পশম থাকে সেটাই দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পেরেছি। এই যে এভাবে করে আমি এটি করে নিয়েছি। এই তো আমি গ্লুকান দিয়ে পমপমটা লাগিয়ে নিচ্ছি। আমার করা শেষ, আর এটাও আমি একটু ব্লু কালার দিয়ে আমি এভাবে কিছু পাতা এঁকে নিয়েছি, আর গ্লুকানের সাহায্যে আমি পমপমগুলো লাগিয়ে নিয়েছি। এটা আমি ক্যান্ডেল হোল্ডার হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে কোনো অর্গানাইজার বা প্ল্যান্টার যে কোনো কিছু পারপাস ব্যবহার করতে পারবেন। এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার দাদি খুবই অসুস্থ,
ওনার জন্য সবাই দোয়া করবেন, আমার দাদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।